প্রথম অঙ্কটি হচ্ছে কোনো পরীক্ষায় নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে এবং পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলে উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে দুশো জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল অর্থাৎ এসব অঙ্কের ক্ষেত্রে আমি আগের লেকচারে বলেছি প্রথমে দুটি আমরা বৃত্ত অঙ্কন করে নিব তাহলে অঙ্ক করতে সুবিধা হবে বলছে ইতিহাসে নব্বই পার্সেন্ট ইতিহাস নব্বই পার্সেন্ট ভূগোল হচ্ছে পঁচাশি পার্সেন্ট ভূগোল পঁচাশি পার্সেন্ট উভয় বিষয়ে কেউ ফেল না করে অর্থাৎ যত স্টুডেন্ট আছে আমাদের কাছে সবাই এই দুইটি বৃত্তের মধ্যে রয়েছে কেউ ফেল করেনি আচ্ছা কেউ যদি ফেল না করে তাহলে সকল স্টুডেন্ট মিলে হবে একশো জন কিন্তু তা না হয়ে হয়েছে নব্বই প্লাস পঁচাশি অর্থাৎ একশো জন তার কারণ কি তার কারণ হলো এই বাকি পঁচাত্তর হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে অর্থাৎ ইতিহাসে নব্বই পার্সেন্ট পাশ করেছে ভূগোলে পঁচাশি পার্সেন্ট পাশ করেছে তাহলে উভয় বিষয়ে পাশ আসলো পঁচাত্তর পার্সেন্ট যেহেতু উভয় বিষয়ে কোনো ফেল নাই এখন শুধু ইতিহাসে পাঠ যদি চায় সেক্ষেত্রে আমরা নব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে কিন্তু পেয়ে যাব আবার যদি বলে যে শুধু ভূগোলে পাশ করছে কতজন তাহলে পঁচাশি থেকে পঁচাত্তর বাদ দিলে আমরা কিন্তু শুধু ভূগোলে কৃতকার্যের সংখ্যা পেয়ে যাব কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে উভয় বিষয়ে দুশো পঁচিশ জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল দুশো পঁচিশ জন যদি পঁচাত্তর জন উভয় বিষয়ে পাশ করে তাহলে কিন্তু আমাদের মোট পরীক্ষার্থী হচ্ছে একশো জন আর একজন যদি উভয় বিষয়ে পাশ করে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাবে এজন্য ভাগ ভাগলগুণ আর যদি দুশো পঁচিশ জন উভয় বিষয়ে পাশ করে থাকে তাহলে আমাদের মোট প্রকৃত সংখ্যা বেশি হবে এজন্য দুশো পঁচিশ দিয়ে গুণ করবো আমরা তো সেক্ষেত্রে কাটাকাটি করলে এখানে আসে চার এখানে তিন আমরা পঁচিশ দিয়ে কাটলাম আর এটা দিয়ে এটা কাটলে আসে তিন সাত একুশ আর পনেরো তিন পাঁচ পনেরো অর্থাৎ চার পাঁচ হাজার বিশ চার সাত আঠাশ অর্থাৎ তিনশো জন অর্থাৎ ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তিনশো জন স্টুডেন্ট এটাই হচ্ছে উত্তর তেরো সমস্ত তিন বাই চার পার্সেন্ট এর সমান অর্থাৎ মগ্নাশ নির্ণয় করতে বলেছে তো এটাকে আমি আগে গুণ দিয়ে নিই তিন চারা বারো আর হচ্ছে তেরো আর চার তিন চারা বারো দুই তিন চারা বারো দুই এক পাঁচ বাউন্ন আর হচ্ছে তিন অর্থাৎ পাঁচ পাঁচ পঞ্চান্ন উপরে পঞ্চান্ন নিচে চার আর এই পার্সেন্টেজের জন্য নিচে একশো তো আমরা যদি পাঁচ দিয়ে কাটি এগারো আর এখানে হচ্ছে পাঁচ কুড়ি একশো একশোই টু এগারো বাই আশি এটাই উত্তর মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে বারো পার্সেন্ট দেন কাকে স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা মেয়েকে অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা মেয়েকে তাহলে তার সম্পদের মোট মূল্য কত এটা আমি একটু সরিয়ে লিখেছি কারণ হচ্ছে স্ত্রীকে ছেলেকে যা দিয়েছে তার একটি অংশে প্রকাশ করেছে কিন্তু মেয়েরটা কিন্তু অংশে প্রকাশ করেনি সেখানে টোটাল টাকাটা দিয়েছে এবং বলেছে তার মোট সম্পত্তির পরিমাণ কত তাহলে বারো আর আটান্ন স্ত্রী এবং ছেলেকে দিয়েছে টোটাল সত্তর পার্সেন্ট তাহলে মেয়েকে কিন্তু অবশ্যই বাকি থার্টি পার্সেন্ট দিয়েছে তাহলে থার্টি পার্সেন্টের সম্পত্তি যদি হয় এইটা তাহলে হানড্রেড পার্সেন্ট সম্পত্তি কত সেটা আমরা বের করতে পারবো আমরা দেখি যে তিরিশ টাকা যদি মেয়েকে দিয়ে থাকে তাহলে টোটাল সম্পদ হচ্ছে একশো টাকা এক টাকা যদি মেয়েকে দিয়ে থাকে তাহলে টোটাল সম্পদ হচ্ছে কম এজন্য ভাগ আর সাত লাখ বিশ হাজার টাকা যদি মেয়েকে দিয়ে থাকে তাহলে টোটাল সম্পদ আরও বেশি এজন্য সাত লাখ বিশ হাজার দিয়ে গুণ হবে এবার আমরা কাটাকাটি করি এই শূন্য শূন্য আর তিন দু ছয় তিন চার বারো তিনটা শূন্য থাকবে এখানে তো আলটিমেটলি আসে দুই চার এখানে একশো দিয়ে গুণ দিলে দুইটা শূন্য আর ওখানকার তিনটা শূন্য অর্থাৎ চব্বিশ লক্ষ টাকা ছিল তা টোটাল সম্পদ এটাই উত্তর পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলা উভয়ে আমার প্রথমে বৃত্তাঙ্ক করে নিই টোটাল সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বলছে পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি ধরে নিলাম এই বৃত্তটি হচ্ছে ইংরেজি পঁয়ত্রিশ জন ইংরেজি আর এই বৃত্তটা ধরে নিলাম বাংলা পঁচিশ জন ইংরেজি ও বাংলা উভয় অর্থাৎ এখানে পঁচিশ জন এবং প্রত্যেকে দুইটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন আচ্ছা বলা হচ্ছে হচ্ছে যে পঞ্চাশ জন টোটাল লোক রয়েছে মানুষ রয়েছে তার মধ্যে ইংরেজিতে কথা বলতে পারেন পঁয়ত্রিশ জন ইংরেজি এবং বাংলায় কথা বলতে পারেন পঁচিশজন মানে কমন পঁচিশ জন কিন্তু এই ঘর অথবা এই বাংলায় কতজন কথা বলতে পারেন সেটা কিন্তু বলা নেই তবে একটা কথা ক্লিয়ার করা রয়েছে যে কোনো ভাষায় কথা বলতে পারে না এমন কোনো লোক নেই অর্থাৎ এই জনও কিন্তু এই দুটো বৃত্তির সমন্বয় যে জায়গা দখল হয়েছে সেই জায়গার মধ্যে অবস্থান করবে এর বাইরেও কিছু নাই এর কমেও কিছু নাই এখন কথা হচ্ছে তাহলে বাংলা কতজন পাশ করতে পারে আমরা দেখি যদি ইংরেজিতে পঁয়ত্রিশ জন কথা বলতে পারে এবং উভয় বিষয়ে পঁচিশ জন কথা বলতে পারে তাহলে শুধু ইংরেজিতে কথা বলতে পারে পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ দশজন অর্থাৎ আমি এই ঘর এবং এই ঘরে মান পেয়ে গেলাম এই ঘরের মানটা কিন্তু নেই আলটিমেটলি আমার টোটাল যেহেতু পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ থেকে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ আমি পঁয়ত্রিশ বাদ দিলেই আমার এসে বললো পনেরো অর্থাৎ এখানে পনেরো যদি কোশ্চেনে বলতো যে শুধু বাংলায় কথা বলতে পারে কতজন তাহলে উত্তর হচ্ছে পনেরো জন কিন্তু কোশ্চেনে সেটা বলে নেয় বলছে বাংলায় কথা বলতে পারে কতজন বাংলায় তো এই পঁচিশ জন্য কথা বলতে পারে তাহলে বাংলা হচ্ছে এই পঁচিশ প্লাস এই পঁচিশ এই চল্লিশ জন বাংলায় কথা বলতে পারে এবং এটাই উত্তর